এবারে আপনার পূজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পূজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পূজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পূজো তুলে ধরবো আমরা। আপনার পূজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। के मंडल वन प्रेसिडेंट को धन्यवाद और उनके जितने भी वॉलंटियर कर्मी हैं उन सभी को धन्यवाद और जितने भी मेरी छोटी छोटी भी बहनें लोग थी उन सभी को मेरा धन्यवाद। आज देखिए, ये आप सभी को पता है कि आए समय में जो कोविड-19 और अम्फान का जो समय चल रहा है, कोविड-19 को लेकर मैं बोलूँगा, बहुत सारे ऐसे सुविधाएँ और बहुत सारी ऐसी परेशानियाँ जो हमारे पास आती रहती आए दिन, और सबसे ज़्यादा प्रॉब्लम होता है ब्लड को लेकर। आप देखते हैं कि आए दिन आजकल हॉस्पिटल में जो भी जाते हैं ब्लड की बहुत कमियाँ हैं, जिसकी वजह से हम लोग ब्लड डोनेशन कैंप करते हैं लेकिन अभी भी हम लोग पूर्ति नहीं कर पा रहे ब्लड की। तो इसके वजह से हम लोग कोशिश कर रहे हैं कि ज़्यादा से ज़्यादा ब्लड कैंप हो, लेकिन तब भी कम पड़ रहा है। लेकिन तब भी हमारे जितने भी कर्मी लोग हैं और जितने भी समाज सेवक लोग हैं वो लोग कोशिश अपनी तरफ से लगातार करते जा रहे हैं, लेकिन और ब्लड कैंप की ज़रूरत है और ब्लड डोनेशन की ज़रूरत है। आज ब्लड कैंप हो रहा है, ब्लड कैंप के दौरान जितने भी लोग यहाँ ब्लड दे रहे हैं और जितने भी डॉक्टर, नर्सेस और जो भी चेक करने आए हैं डॉक्टर, उन सभी को मेरा धन्यवाद। कोरोना हुए रक्त जीवन क्राइसिस, सेखाने आपने निजे एसेछेन शुधु आजके भाटपाड़ा बेड़ापुर विधानसभा बोले ना, आपनार भाटपाड़ा विधानसभा एकेर पर एक रक्तदान शिविर होयेछे, सेखाने आपनि निजे गेछेन। तो आज केमन लागछे, नतुन केमन कि बार्ता देबेन एखान थेके? এখানে তো আমার সব লোক আপনার ভাটপাড়া আর টিটাগড় তো ডিফারেন্ট নেই, সব তো সেমই লোক থাকে। এখানে যত যত লোক আছে কেউ না কেউ ফ্যামিলি ওখানেও থাকে, ভাটপাড়ায় থাকে, তো সেম এনভায়রনমেন্ট আছে, সেম লোক আছে। লেকিন আজকে আমাকে খুব ভালো লাগেছেন কি আমাকে ফার্স্ট টাইমে আমাকে এখানে ইনভিটেশন তো সব সময় আমি পাই, লেকিন টাইম আমাকে ও তো বিজি শিডিউল আছে, তো তো ওই নিয়ে আমি কেউ দিন এখানে চান্স পায় না কি এখানে আসলে, আজকে ফার্স্ট টাইম আসলে আমাকে খুব ভালো লাগছে। দেখুন, আমি তো আমার কেউ দিনে ইভেন যে সময় আমি পলিটিক্স থেকে নেই, আমি বলছে কি নেতাকে স্পিচ ভাষণ কম দে ওর রাশন জাদা দে, এই নিয়ে আমি সবসময় চিন্তা করো। তো আমি ওর নেতা বন চায় যে নেতা খুব রাশন দে, ভাষণ কম দে। তো আমার চেষ্টা আছে নিয়র ফিউচার থেকে যে সময় আমার চান্স পাবে আমি কোশিশ করবো আমার লোককে যে প্রবলেম আছে ওকে আমি ফার্স্ট দেখবে, ওর ওই যে কাজ করবে ওই নিয়ে আমি লোকের সামনে আমার যত কাজ করেছেন ওই আমি রাখবে, এই আমার মেন উদ্দেশ্য আছে। ওখানে লোক আমার আপনি তো জানেন ফার্স্ট টাইম আমার পলিটিক্স থেকে আমি জয়েন করেছেন, ফার্স্ট টাইম আমাকে অত বড় দায়িত্ব আমি পেয়েছেন, আর লোকও আমার উপর খুব ভরসা করে ট্রাস্ট করে ওই নিয়ে আমাকে ইলেকশন থেকে ভোট দিয়েছেন, আজকে আমি এমএলএ আছি। তো দায়িত্ব তো খুব বড় আছে দাদা, আর অত বড় দায়িত্ব, আর এই সময় সময় তো ঠিক নেই, আমার তো যে মাননীয় আমার মুখ্যমন্ত্রী আছে, আমার তো কেউ অপোজিশন পার্টি যত অপোজিশন পার্টি ওকে তো সাপোর্ট পাচ্ছে না, আমার নিজেই যে এমএলএ ফান্ড আছে আমি কে আমার ইস্যু করছে না, আমার তো ওই নিয়ে চিন্তা তো আছে, আমি ভালো থেকে ডেভেলপমেন্ট করতে পারছি না, লেকিন নিজেই থেকে আমি যত করতে চাই ও আমি করছে, লেকিন আমি আমি চাই কি যে কেন যে কেন মিনস আজকে আপনার চ্যানেল মাধ্যমে চিফ মিনিস্টার এই নিউজ দেখছে, তো আমি ওকে বলবে কি আপনি একটা সিনিয়র লিডার আছে, আপনাকে তো যত ইউয়া লোক আছে যে পলিটিক্স জয়েন করছে আর যে কিছু সমাজ নিয়ে চিন্তা ভাবনা আছে ওকে আপনি সাপোর্ট করুন, কিন্তু আমি নিজে থেকে তো কিছু ডিমান্ড করছে না, আমি তো পাবলিককে নিয়ে আমি ডিমান্ড করছি কি পাবলিককে সবসময় হেল্প করলে, এই তো নেতায় মেন উদ্দেশ্য মেন দায়িত্ব আছে, ও আমি করতে পারবে না তো ফায়দা কি নেতা বললে?